অবশ্যই প্রায় শেষ প্রান্তে আপনি আধুনিক চিকিৎসা সম্বন্ধে একটু কথা বলুন হ্যাঁ যেটা আসলে ব্যথার ওষুধ খেয়ে থাকে এগুলোর থেকে বাদ দিয়ে সারা ওয়ার্ল্ডে আপনার বেশিরভাগ ব্যাক পেনে রুগী বাই ক্রিয়েটেড ফিজিওথেরাপি ফিজিওথেরাপির অ্যাপ্রোচটা কিন্তু এখন ডে বাই ডে চেঞ্জ হয়ে যাচ্ছে এখন ফিজিওথেরাপি আমরাও যেমন ডিপিআরসিতে কাজ করছি এখানে ফিজিওথেরাপি চেঞ্জ হয়ে যাচ্ছে মানুষের ধারণা স্যার আমি তো ফিজিওথেরাপি নিয়ে আসছি ফিজিওথেরাপিতে অনেক ভ্যারাইটি আছে বিশাল ভ্যারাইটি আছে এবং ডক্টর টু ডক্টর ড্যাশ টু ড্যাশ কান্ট্রি টু কান্ট্রি আপনার কিন্তু ভেরিয়েশন আসে মডার্ন মেডিকেল সায়েন্স এবং সায়েন্টিফিক ওয়ে ফিজিওথেরাপি এবং এই ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে আপনাকে কোনো পেইন কিলার খেতে হবে না কোনো অপারেশনে যেতে হবে না আপনার ডায়াগনোসিস যদি সঠিকভাবে করা যায় এই ক্ষেত্রে আপনার সঠিকভাবে যদি ফিজিওথেরাপিটিক অ্যাপ্রোচ করা যায় এক্ষেত্রে যেমন আমরা এখন ডিকম্প্রেশন করাই যত দিন যাচ্ছে মেনুপুলেশন ও আপডেট হচ্ছে ডিকম্প্রেশন অপারেশন করতে আমরা বিভিন্ন অত্যাধুনিক মেশিন ইউজ করতে পারতেছি পাশাপাশি বিভিন্ন লেজার অ্যাপ্লাই করা হচ্ছে এখন ডি ড্রাই নিডলিং অ্যাপ্লাই করা হচ্ছে যেগুলো খুবই সাইন্টিফিক এবং সব ডিপিআরসি তে হচ্ছে হ্যাঁ আমরা এই ডিপিআরসি তে করা অনেক সময় এই রোগীগুলোকে আমাদের অবজারভেশনের জন্য ফলোআপের জন্য রিঅ্যাসেসমেন্টের জন্য হসপিটালাইজড করতে হয় তারপরে সেই রোগীগুলোকে আমরা বিভিন্ন আপনার ইলেকট্রোমেডিক্যাল ইকুইপমেন্ট এবং এক্সারসাইজ এর মাধ্যমে রুগীগুলোকে আস্তে আস্তে সারিয়ে তুলি এতে দেখা যায় রুগীর যে কমপ্লিকেশন বা ব্যথার ওষুধ খেতে হয় তার থেকে সে বেঁচে যায় আর সর্বোপরি আপনার এই রুগীকে যদি সঠিক ডায়াগনোসিস করে যে কজটা নির্ধারণ করে সেই সেই যেই কারণে প্রধান আপনি অনুষ্ঠানে এসেছেন এই বৃষ্টি ভেজা বিকেলে আমাদের অতিথি হয়ে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আর টিভির সকল দর্শক কর্মকর্তা ও কুশলীদের সবাইকে ধন্যবাদ